সংসারের কাজগুলো একটা চলমান প্রক্রিয়া, আর এই দড়া বাঁধা কাজগুলোর মাঝেও নিজের পছন্দ মতো কোনো একটা কাজ প্রত্যেকেরই থাকে। আর আমার পছন্দের কাজ হলো ঘর সাজানো নিজের হাতে DIY করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনই দেখা যায় এক রান্না বান্না ঘর গোছানো, এসব তো নিত্যদিনেরই কাজ, তাই আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন যেহেতু ভরপুর কাঁঠালের সিজন, তাই যদি এখন কাঁঠালের বিচি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু সারা বছরই খাওয়া যাবে। আর আমার কাছে তো মনে হয় কাঁঠালের বিচি সবারই খুব পছন্দের একটা খাবার। প্রথমে কাঁঠাল বিচির উপরের যে সাদা অংশটা রয়েছে এটা আমি বটি দিয়ে ছিলে নিয়েছি, আর এখন এই তো খুব সুন্দর করে প্রথমে ধুয়ে নেব। এতে করে কিন্তু কাঁঠালের বিচির যে একটা কষ রয়েছে এটা চলে যাবে। আর অনেকেই কিন্তু অনেকভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে সংরক্ষণ করেন, আমি কিভাবে খুব সহজে সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি 1 কেজির মতো কাঁঠালের বিচি নিয়েছি, আর এখন এটা সিদ্ধ দিয়েছি। মাত্র 3 থেকে 4টা বলক পর্যন্ত আমি সিদ্ধটা রেখেছি, কোনোভাবেই বেশি করে সিদ্ধ করা যাবে না। আর এইভাবে যদি সিদ্ধ করা হয় তাহলে উপরের যে একটা লাল আবরণ রয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে উঠে যায়। এটা দেখা যায় হাত দিয়ে আলুর মতো ছিঁড়ে নিতে পারেন, আর যারা একটু তাড়াহুড়ো করতে চান তারা এইভাবে পাতিলে রেখে হাত দিয়ে যদি একটু ঘষাঘষি করেন দেখা যাবে যে একটা কাঁঠালের বিচি আর একটা বিচির সঙ্গে একা একাই কিন্তু ঘষে পরিষ্কার হয়ে গিয়েছে। আর পানিটা যখন ছাকার সময় অবশ্যই এরকম একটা স্ট্রেনারে করে সেঁকে নেবেন, না হলে দেখা যাবে উপরের যে খোসাটা রয়েছে এটা যদি সিঙ্কে পড়ে তাহলে কিন্তু সিঙ্কের পায়ে বন্ধ হয়ে যেতে পারে। তারপরে এইভাবে কিছুক্ষণ ঘষার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর একদম 80% কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। বাকি যে কিছুটা রয়েছিল এটা আমি একটু আঙুল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটা বক্সে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এভাবে রাখলে কিন্তু বছর জুড়ে কাঁঠালের বিচি খুব ভালো থাকে আর খুবই ফ্রেশ থাকে। আর এভাবে পরিষ্কার করলে খুব তাড়াতাড়িও পরিষ্কার হয়ে যায়। আশা করি আমার এই টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যেহেতু এই কাজগুলো করতে করতে মোটামুটি দেরি হয়ে গিয়েছে, তাই হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছি, আর এগুলো ভিডিও করা হয়নি। এখন এই তো দুপুরের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি। আজকে আমি একটা DIY করব, মানে ঘরের যে দেয়াল রয়েছে দেয়ালটাকে আমি কিভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঘর সাজাতে আমরা অনেকেই অনেকভাবে সাজিয়ে থাকি আর খুব বেশি পছন্দও করি। দেখা যায় অনেকেই হয়তো কিনে সাজিয়েছি কিংবা নিজে করে। আমার সবসময় DIY করে ঘরটাকে সাজাতে খুব বেশি ভালো লাগে। এখানে যে ওয়ান টাইমের বক্সের ডাকনাগুলো, এগুলো কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হয় না, তাই এই ডাকনাগুলোকে প্রথমে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কালো রং করে নিয়েছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার করে নিতে পারেন। আর এখন আমি কাঠগোলাপ আঁকার চেষ্টা করেছি। কাঠগোলাপ আঁকাটাও কিন্তু অনেক বেশি ইজি। প্রথমে মাঝখানে একটা ডট দিয়ে চারপাশে 5টা করে ডট দিয়ে এই তো এক এক করে আঁকি নিয়েছি। আর এটা আমার কাছে মনে হয় আপনারা যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজে আঁকাতে পারবেন। আমার প্রতিটা DIY কিন্তু আমার আপনারা অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি উৎসাহ দেন আমাকে নতুন নতুন DIY করার জন্য। আর মাঝে মাঝে আমি যখনই একটু সময় পাই তখনই কিন্তু আমার এরকম DIY করতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি এভাবে সাদা কালারটা দিয়েছি, আর কাঠগোলাপ যেহেতু মাঝের অংশে একটু হলুদ কালার হয়ে থাকে তার জন্য উপর দিয়ে আবার কিছুটা হলুদ কালার দিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এবং আমার চ্যানেল আজকে যারা নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা যায় কাঠগোলাপের বুটার অংশটাতে একটু খয়েরি খয়েরি থাকে, তাই মাঝখানে আমি খুবই অল্প পরিমাণে লাল কালার দিয়েছি। আর এই লাল রংটা দিয়ে ইয়েলো কালার সাথে যখন একটু হালকাভাবে ঘষা দিয়েছি তখনই কিন্তু হালকা মেরুন কালার হয়েছে, আর কালারটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এখন সাইড দিয়ে একটু বড় বড় করে কিছু পাতা আঁকিয়ে নিচ্ছি।
আর এখন মাঝখানে কালো রঙের অ্যাক্রিলিক কালার দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি। এর উপরে যদি আবার সবুজ কালারটা দেওয়া হয় তাহলে কিন্তু পাতাগুলোকে একদম অরিজিনাল মনে হয়। আমার কাছে মনে হয় আমি নিজে যদি কোনো কিছু করে ঘরটাকে সাজাই তাহলে অনেক বেশি ভালো লাগে, আর প্রত্যেকটা জিনিসে আলাদা একটা মায়া থাকে ভালো লাগার কাজ করে, তার জন্য কিন্তু এরকম ছোটোখাটো ডিআইওয়াই করে থাকি। আর এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর অন্য একটা রাখনাতে আমি এরকম মেরুন কালার কাঠগোলা বাঁকিয়ে নিয়েছি, আর এগুলো আঁকানোর পরে সত্যিই খুব ভালো লাগছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আর এটাও জানাবেন যে কোন ফুলটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। এখন কিন্তু এই ফুলগুলো একদম শুকিয়ে গিয়েছে, এখন আমি ওয়ালে লাগিয়ে দিব, আর এই ডিআইওয়াইগুলো আমি আমার বেডরুমেই লাগাবো। যেহেতু বেডরুমে আগে থেকেই কিছু ডিআইওয়াই করা ছিল তার পাশেই কিন্তু এটা লাগিয়ে নেব। অনেকেরই প্রশ্ন থাকে এই ডিআইওয়াইগুলো আমি ওয়ালে কীভাবে সেট করি, আমি এখানে ন্যানো যে কস্টেপগুলো রয়েছে ডাবল সাইড এগুলোই ব্যবহার করি, আর এগুলো কিন্তু অনেক বেশি মজবুত আর অনেক দীর্ঘদিন পর্যন্ত ভালোও থাকে। বেডরুমে যে ড্রেসিং টেবিলটা রয়েছে তার পাশে আগে থেকেই কিছু ডিআইওয়াই ছিল, আর এখন এই তো বাকি দুইটাও এখানে সেট করে দিয়েছি। আর এটা সেট করার পরে কিন্তু এই জায়গাটাকে অনেক বেশি কালারফুল লাগছিল। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।